দাদর জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে বরিশাল মহানগর মহিলা লীগ। এদিকে তফসিল প্রত্যাখ্যান করে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। তফসিল প্রত্যাখ্যান করে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্রদল। উজিরপুরে মিছিল করতে গিয়ে জামাতের সাতজন গ্রেপ্তার। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নগরীর সদর রোডে সড়কে যান চলাচল আটকে দিয়ে হরতাল সফল করতে বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট। এ সময় বাম জোটের নেতৃবৃন্দরা ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি তুলে স্লোগান দেয়। সকাল থেকে বাম জোটের নেতারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগরীর সদর রোডের তিনটি সড়কের মোড়ে অবস্থান নেয়। এতে নগরীর সদর রোডে যান চলাচল ব্যাহত হয়। অপরদিকে তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে মহানগর মহিলা লীগ। সকাল ১১টায় দলীয় কার্যালয় শহীদ ঝোল চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। বিকেলে নগরীর সদর রোডে একতরফা তফসিল ঘোষণা দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। সদর রোডে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ফজলুল হক এভিনিউ চকবাজার কাঠপট্টি হয়ে পুনরায় সদর রোডে এসে মিছিল শেষ করে তারা। এদিকে তফসিল প্রত্যাখ্যান করে নগরীর বান্দ রোডে মিছিল করেছে মহানগর ছাত্রদল। সন্ধ্যা ৭টায় নগরীর স্টেডিয়াম এলাকায় এই মিছিল করে তারা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সদর রোড সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় জামায়াতের নেতাকর্মীরা তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ, বাকিরা পালিয়ে যায়। Yeah.